আসসালামু আলাইকুম, আমি সুনেরামু বলছিলাম। তো আপনারা সবাই কেমন আছেন জানেন, তবে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। অবশ্যই দেখতে পারতেছেন যে আমি ব্যাগ বাটি গুছিয়ে কোথায় যাচ্ছি। তো এই ফাঁকে আমি ভাবলাম যে আমার সুনেরাকে আমি রেডি করাই নি, তাই আমি ওর রেডি করাচ্ছি। আর ওকে বলতেছিলাম যে আজকে আমরা আম্মু বেড়াতে যাব একটা জায়গায়, কোথায় যাব বলো তো। তো যাই হোক, আমার আম্মু রেডি, আমিও রেডি। এখনই যে আমরা রুম থেকে বের হয়ে যাচ্ছি। হ্যাঁ, তো এখন বলতেই পারেন যে আপনি কেন ব্যাগ টানতেছেন। আসলে সুনেরার আব্বু একটু বাহিরে গেছিলো, তো তাই আমি ব্যাগগুলো নিয়ে গেছি। তাই আর কি, যে আমরা সিএনজি নিয়ে ফেলছি, সিএনজি নিয়ে যে আমি ব্যাগ বাটি উঠাই এখন আমরা রওনা দিচ্ছি। বাট রাস্তাঘাট ফাঁকাই ছিল, তো আমরা ভাবছিলাম যে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো, কিন্তু এতটা যে খারাপ লাগবে ওরা মাঝ রাস্তা যে বুঝতে পারি না। তো আপনারা দেখতেই পারতেছেন যে প্রচুর জ্যাম ছিল দিনকে রাস্তায়, আর আমার ছোনেরা একটু পরপরে ঘেমে গেছিলো। তো আস্তে আস্তে চলে আসছি অনেক জ্যামের পরে। তো এই যে আমাদের ব্যাগ বাটি সব কিছু নামাচ্ছি, নামানোর পরে বুঝতেই পারবেন যে আসলে জায়গাটা দেখে আপনারা চিনবেন কি না জানি না। এই যে সোনারা রাব্বু, আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন যে এতক্ষণ কোথায় ছিল। সে সামনেই ছিল, বাট তাকে আমি ক্যামেরার সামনে কখনোই নিয়ে আসি না। তো ভাবতেছিলাম যে নিয়ে আসা হবে কি না জানি না, তো আপনারা যদি বলেন তাহলে অন্য একটা সময় অবশ্যই নিয়ে আসব। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম লঞ্চঘাট। তো লঞ্চঘাটের পরিবেশটা আজকে পুরোপুরি ফাঁকা ছিল, দেখতেই পারতেছেন মানুষ খুবই কম ছিল। বাট অন্য সময় মানুষ দিয়ে অনেক মানে ভিড় থাকে এই জায়গাগুলো। তো আমি আবার ভাবলাম যে আম্মুকে পাশে রেখে চলো আমরা দুজনে কিছু ফল নিয়ে আসি। তো ফল কিনতে এসে এত দাম ফলের, মানে কি বলবো ভাই রে ভাই, মানে মানুষ এমন অবস্থা হয়ে গেছে যে ফলের দাম স্বর্ণের দাম পুরো সমান দাম। এখন বর্তমানে আলুর দামের সাথেও মনে করেন ফলের দাম পুরো পারফেক্ট হয়ে গেছে। আগে যে ফলের দাম ছিল সেটা হচ্ছে আলুর দাম, আর এখন ফলের দাম হচ্ছে আরও বেশি, সেটা তো আপনারা দেখতেই পারতেছেন। বাট আমি সোনারার আব্বু আর আমি কিছু ফল নিয়ে ভাবলাম যাই। যাই হোক, আমরা ফল কিনে কিনতে কিনতে ভাবতেছিলাম আমি যে আসলে কি অবস্থা হবে, দিনকাল মানে কোথায় থেকে কোথায় চলে যাচ্ছে। তারপর সোনারার আব্বু ভাবতেছে যে আসলে কি করবে মানুষ বলো, তারপরও কিছু করার নাই, খাওয়ার জন্য তো কিনতেই হবে। বাট আমাদের বর্তমান জিনিসগুলো আসলে এমন, তো ফল যে এতটা দাম হবে কেউ বুঝতে পারতেছিলাম না। তবে আপনারা দেখতেই পারতেছেন যে কিছু ফল নেওয়া হয়ে গেছে আমাদের। তো আমরা একটু পরে বিল পেমেন্ট করে আমরা চলে যাব। বাট এদিকে আম্মুকে দাঁড় করায় রেখে আসছি। আর আপনাদেরকে যেতে যেতে একটা কথা বলবো, আমাদের যাওয়ার পথে মানে অনেক বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল। তো চলেন, আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি। এখন আমরা ফলের দোকানে বিল পেমেন্ট করে রওনা দিব। তো দেখতেই পারতেছেন যে ফলালা মামায়ও হাসতেছিল যে আসলে মামা ফলের দাম এতটাই বেড়ে গেছে, আমরা যে ফল বিক্রেতা, বাট আমরাই অবাক হয়ে যাই মাঝে মাঝে যে ফল দাম এতটা কিভাবে হইলো। তো আমি আবার জিজ্ঞেস করলাম যে মামা আসলে কি সত্য ফলের দাম এতটা কেন বাড়লো, নাকি আপনারা ইচ্ছাকৃতভাবে বাড়াইছেন? তারপর বলছে যে না আসলে আন্টি আমরা ইচ্ছাকৃতভাবে বাড়াই নাই, এটা বেড়ে গেছে। বাট আমরাই অবাক হয়ে যাই। এই যে আস্তে আস্তে চলে আসলাম, দামটা দিয়ে চলে আসলাম আমরা, এই যে ব্যাগ বাটি নিয়ে আবার রওনা দিচ্ছি। বাট অনেক ব্যাগ বাটি বেশি ছিল বিদায় দেখে লাকিজ মেকিজ আমি টানতে পারি নাই, তাই আমি সুনেরাকে কোলে নিয়েছিলাম, আর আমার আম্মু আর হচ্ছে সুনেরার আব্বুই। আর এই যে দেখেন লঞ্চঘাট আমরা চলে আসছি। তো আমরা হচ্ছে যে কোন লঞ্চ করছি আপনারা দেখতেই পারবেন, অবশ্যই আমাদের সাথে থাকেন। তবে হ্যাঁ, আমার সুনেরার আব্বুটা অনেক ঘেমে গেছে, বাট দেখতেই পারতেছেন আমরা মানামি লঞ্চে চলে আসছি। তো লঞ্চে ওঠার পরে আমরা ভাবতেছিলাম যে ঢালা বিসনায় যাবো কি না, কিন্তু বাট ঢালা বিসনে তো কখনোই যাওয়া হয় না। এই যে দেখতেই পারতেছেন যে আমরা মানামি লঞ্চে কেবিনে উঠে গেছি তিনতলায়। তিনতলায় উঠতে উঠতে যে একটা মামা আছে, সেই মামাটা আমাদেরকে মানে ওইখানে ওয়েটার নাকি কি বলে, বাট সে আমাদেরকে সাথে করে নিয়ে যাচ্ছে আর বলতেছে থাকান্টি আপনার টানা লাগবো না, আমার কাছে দেন ব্যাগ বাটিগুলো, আমি নিয়ে যাচ্ছি। আর সোনেরাকে আম্মু কোলে নিছে। তো আমি রিল্যাক্সই হেঁটে যাচ্ছিলাম, যেতে যেতে দেখাইতেছি যে অনেক কেবিন, বাট এখানে অনেক কেবিন। আপনারা লঞ্চে যদি যান তাহলে বুঝতে পারবেন যে লঞ্চের ফিলিংসটা আসলে কী মজাদার। যেমন এই যে দেখেন, লঞ্চে এমন কোনো জিনিস নাই যে নাই, এমনকি আপনার ক্যান্টিন রুমটাও আছে যেখানে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন, রিল্যাক্সে একটু হাঁটতে পারবেন। এই জন্য আমি মনে করি লঞ্চই আমাদের জন্য বেটার।
তো এই যে আমাদের কেবিন নাম্বার রুম নাম্বারে চলে আসছি, বাট রুম নাম্বারটা এখানে লেখা নেই, তাই আর কি দেখাইতে পারলাম না আপনাদেরকে। এই যে আমাদের 2 রুম বেডওয়ালা একটা রুম, 2 বেডওয়ালা একটা রুম, দেখতেই পারতেছেন আপনারা। যাই হোক, আমার কাছে খুবই ভালো লাগছে, তা আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না। তবে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের মুহূর্তে এই পর্যন্তই ভিডিও, আর পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।